বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিজিএমইর নেতারা জানান, বাজেট ব্যবসা বান্ধব হলেও পোশাক শিল্পে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। করোনায় পোশাকের রপ্তানি আয় কমে যাওয়ায় আমদানি ও উচ্চ কর প্রত্যাহারের দাবিও জানান তারা। যে খাতটি উৎপাদন, কর্মসংস্থান আর প্রবৃদ্ধি ধরে রেখেছে, সেই খাতটিকে ঘিরে অর্থনীতির ব্যাপক একটি অংশ গড়ে উঠেছে, যার সুফল হিসাবে সরকারও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর রাজস্ব পাচ্ছে। সেই পোশাক খাতটিকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। এদিকে প্রস্তাবিত বাজেটে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হলেও তা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সুশাসন, মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় এবার চ্যালেঞ্জ হতে পারে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা। করোনার কারণে শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এর আয়ের উপর আরোপিত 15% আয়কর প্রত্যাহার করার প্রস্তাব করছি। করোনায় অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি উইং ও বাজেট বাস্তবায়ন উইংকে আলাদা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের। করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজের নগদ সহায়তার উপর 10% কর প্রত্যাহারের দাবিও ব্যবসায়ীদের। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।